প্রিয় দর্শক মণ্ডলী ও ভক্তমণ্ডলী আমরা পূর্বপূর্ব পর্বে জেনেছি যে গণেশ জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী ও সাবিত্রী সৃষ্টিকার্যে এই পঞ্চজনী পঞ্চবিধ প্রকৃতি স্বরূপা ইহারা ভিন্ন সৃষ্টিকার্য সম্পন্ন হইতে পারে না ইহারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের সমান তেজস্বিনী সমান গুণবতী ও সমান রূপবতী এবার আসি দেবী বাণী অর্থাৎ সরস্বতীর কথায় হিন্দু ধর্মে দেবী সরস্বতীকে বিদ্যা শিল্প সাহিত্য ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয় আবার ঋগ্বেদে দেবী সরস্বতীকে বুদ্ধি জ্ঞান অর্থাৎ চেতনা ও মনোবৃত্তির সংরক্ষক বলে ব্যাখ্যা করা হয়েছে তবে যজুর্বেদ অনুসারে যাহার প্রসাদ বলে মূর্খ ব্যক্তিরা জ্ঞানবান হয় অর্থাৎ অজ্ঞান তিমিরান্ধস্য ব্যক্তিরা যাহার কৃপায় জ্ঞাননেত্র প্রাপ্ত হইয়া পরম তত্ত্বসমূহ সমূহ হৃদয়ঙ্গম করিতে সমর্থ হন সেই দেবী সরস্বতী মূলত শ্রীকৃষ্ণের স্ত্রী কারণ রাধার আশ্বদেশ হইতে তাহার উৎপত্তি কোথাও কোথাও আবার তাহার উৎপত্তি ব্রহ্মার কমণ্ডলুর জল হইতে বলিয়া বর্ণনা করা হইয়াছে সে যাহাই হোক তিনি যে বিদ্যা ও স্বরের অধিষ্ঠাত্রী দেবী এই কথা সকল হিন্দু স্বীকার করিয়া লন তাহার সৃষ্টি বসন্ত পঞ্চমীতে হইয়াছিল আর সে কারণেই প্রতি বিশ্বে প্রতি মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে বিদ্যারম্ভ দিবসে কি মানবগণ কি মনুগণ কি দেবগণ কি মুনীন্দ্রগণ কী মোক্ষকামীগণ কি সাধুগণ কি সিদ্ধগণ কি নাগগণ কি গন্ধর্বগণ কি কিন্নরগণ সকলেই প্রতি কল্পে কল্পে মহানন্দে পরম ভক্তি সহকারে ষোড়শ উপচারে দেবী সরস্বতীর যথাবিহিত পূজা করিয়া থাকেন আসুন আমরা সেই দেবী সরস্বতীর যজুর্বেদ অনুসারে মূল মন্ত্র ধ্যান ও কবজের গুড় রহস্য জানার চেষ্টা করি যাহার আচরণে প্রত্যেক ছাত্রছাত্রী যুবক যুবতী নরনারী চৈতন্য প্রাপ্ত হইয়া বিদ্যা বুদ্ধি ধৃতীয় মেধা সম্পন্ন হইয়া হিন্দু সংস্কৃতিকে আরো উজ্জ্বল করিয়া তুলিতে সক্ষম হবেন এবং বিশ্বকে জয় করিবার সামর্থ্য অর্জন করিবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের পর্বটি ব্রহ্মবৈবর্ত পুরাণের খণ্ডের চতুর্থ অধ্যায় থেকে সংকলিত দেবী সরস্বতী সৃষ্টির পর শ্রীকৃষ্ণ তাহাকে নারায়ণের ঘরণীরূপে নারায়ণের সাথে বৈকুণ্ঠে প্রেরণ করেন সেই সময় শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীকে বলেন এ সুন্দরী এই ব্রহ্মাণ্ডে যত বিশ্ব বিরাজমান আছে প্রত্যেক বিশ্বে প্রতি মাঘ মাসের শুক্ল পঞ্চমী দিনে বিদ্যারম্ব দিবসে সকলেই যথাবিধি তোমার পূজা করিতে ত্রুটি করিবেন না জিতেন্দ্রীয় সাধুগণ প্রভৃতি সকলেই যজুর্বেদের অন্তর্গত কান্ন শাখার লিখিত ধ্যান ও স্তব পাঠ করিয়া কি ঘটে কি পুস্তকে সর্বত্র নিতান্ত ভক্তি সহকারে তোমার অর্চনা করিতে বাধ্য হইবেন মানবগণ স্বর্ণ নির্মাণ করাইয়া তন্মধ্যে তোমার কবজ স্থাপন পূর্বক সুগন্ধ চন্দনে পরিদিগ্ধ করিয়া হয় কণ্ঠে না হয় দক্ষিণ ভুজে ধারণ মনোরথ পূর্ণ করিবেন হে নিয়ে বিদ্যান ব্যক্তিরা সকলেই পূজাকালে তোমার স্তব পাঠ করিবে এই কথা বলিয়া সেই সর্বান্তর্যামী সর্বলোক পূজিত ভগবান দয়াময় শ্রীকৃষ্ণ সর্বাগ্রে দেবী সরস্বতীকে পূজা করিলেন তৎপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্তদেব ধর্ম মুনীন্দ্রগণ সনকাদি ঋষিগণ দেবগণ মনুগণ নরপতিগণ এবং মানবগণ বিধিপূর্বক তাহার অর্চনা আরম্ভ করিলেন দেবী বাগবাদিনী সরস্বতী এইরূপে মধ্যে সর্বত্র পূজিতা হইয়া উঠিলেন নারদ কহিলেন ভগবান আপনি বেদ ও বেদাঙ্গ বেত্তাদিগের অগ্রগণ্য অতএব বলুন দেবী সরস্বতীর পূজা প্রণালী কৃপকার তাহার স্তব কবজ কী নারায়ণ কহিলেন এ বৎস নারদ কান্ন শাখার বিধি অনুসারে জগন্মাতা সরস্বতীর যেরূপ পূজা পদ্ধতি বিহিত হইয়াছে তাহা কইতেছি শ্রবণ কর সম্প্রতি বেদ ও আগমে যেরূপ অধ্যয়ন করিয়াছি তদনুসারে পূজা উপযোগী প্রণালী তোমার কাছে বলিতেছি হে মহাভাগ বেদে শ্রবণ মনোহর ও ভ্রমভন কারণ যে সরস্বতীর ধ্যান দর্শন করিয়াছি তাহা কইতেছি অবহিত চিত্তে শ্রবণ করো বেদে লিখিত আছে শুক্লবর্ণা হাস্যাননা সুমনোহরা কোটি চন্দ্রপ্রভা ধারিণী অগ্নির ন্যায় উজ্জ্বল বর্ণ বস্ত্র পরিধানা উৎকৃষ্ট রত্নভূষণে বিভূষিতা এবং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর প্রভৃতি দেবগণ কর্তৃক অর্চিতা আর মুনীন্দ্রগণ ও মানবগণ কর্তৃক বন্দিতা সরস্বতীকে ভক্তিপূর্বক বন্দনা করি এই রূপ আনতে স্তব পাঠ করত কবজ ধারণ পূর্বক ভূতলে দণ্ডবৎ পতিত হইয়া প্রণাম করা বিধেয় হে নারদ সরস্বতী যাহাদিগের ইষ্ট দেবতা এই প্রকার ধ্যান ও স্তব পাঠ করিয়া কবজ ধারণ আনতে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করা তাহাদিগের নিত্যকর্ম তদ্ভিন্ন বিদ্যারম্ভ দিনে বিশেষত বৎসরান্তে মাঘী শুক্লা পঞ্চমী দিবসে উক্ত প্রকারে পূজা করা সকলেরই কর্তব্য অনন্তর বেদ প্রসিদ্ধ অষ্টাক্ষর যুক্ত মূল মন্ত্র বলিতেছি শ্রবণ করো শ্রীং দ্রিং সরস্বত্যৈ স্বাহা এই মন্ত্র সকলের পক্ষেই উপযুক্ত অথবা যে ব্যক্তি যে মন্ত্রে দীক্ষিত হয় তাহাই তাহার মূল মন্ত্র আরও বলিতেছি শ্রবণ করো শ্রীং দ্রিং সরস্বত্যৈ স্বাহা শ্রীং লক্ষই স্বাহা শ্রীং দ্রিং মায়া স্বাহা ইত্যাদি মন্ত্র সকল কল্পবৃক্ষ স্বরূপ অর্থাৎ যেমন কল্পবৃক্ষের নিকট যাহা প্রার্থনা করো তাহাই পাওয়া যায় তদ্রূপ এই সকল মন্ত্র হইতেও যাহার যাহা অভীষ্ট তাহাই লাভ হইয়া থাকে তাহার অনুমাত্র সন্দেহ নাই পূর্বে কৃপানিধি ভগবান নারায়ণ পুণ্যক্ষেত্র ভারতবর্ষে ভাগীর তীরে মহর্ষি বাল্মীকিকে এই মন্ত্র প্রদান করিয়াছিলেন মহর্ষি ভৃগু অমাবস্যা দিবসে পুষ্কর তীর্থে শুক্রাচার্যকে এবং ঋষি পূর্ণিমা দিবসে বৃহস্পতিকে মহা আনন্দে ওই ইষ্টমন্ত্র প্রদান করেন ব্রহ্মা পরম পরিতুষ্ট হইয়া বদ্রিকাশ্রমে ভৃগুকে জগৎকারু ক্ষীর সমুদ্রের উপকূলে আস্তিককে বিভণ্ডক সুমেরু পর্বতে ধীমান ঋষ্যশৃঙ্গকে দেবদেব মহাদেব কণাদ মুনি অর্থাৎ কণামাত্র ভোজি গৌতম ঋষিকে সূর্যদেব ঋষিবর যাজ্ঞবল্ক ও কাত্তায়নকে শেষ অর্থাৎ অনন্তদেব পানিনি দিমান ভরদ্বাজ এবং সুতল অর্থাৎ পাতাল তলে বলির সত্তার সাকট্ট রনকে ঐরূপ ইষ্টমন্ত্র প্রদান করেন লক্ষবার ঐরূপ ইষ্টমন্ত্র জপ করিলে মানবগণ সিদ্ধি লাভ করিয়া থাকে ফলত যদি কোনো ব্যক্তি মন্ত্রসিদ্ধ হন তাহা হইলে তিনি সুরগুরু বৃহস্পতির তুল্য ক্ষমতাশালী হইতে পারেন হে শ্রেষ্ঠ নারদ পূর্বে বিধাতা গন্ধমাধম পর্বতে ঋষিবার ভৃগুকে যে বিশ্ব প্রধান ও বিশ্ববিজয়ী সরস্বতী কবচ প্রদান করেন তাহা কীর্তন করিতেছি একান্ত চিত্তে শ্রবণ করো একদা মহর্ষি ভৃগু বেদবিদ অগ্রগণ্য বেদজ্ঞান বিশারদ ব্রহ্মাকে সম্বোধন করিয়া কহিলেন হে ব্রহ্মণ আপনি সর্বজ্ঞ সকলের স্রষ্টা সকলের ঈশ্বর সকলের পূজিত এবং মায়া পরিশূন্য অতএব প্রভু যে সরস্বতী কবজ সর্বপ্রকার মন্ত্র সংযুক্ত বিশ্ববিজয়ী ও সর্বপ্রধান আপনি অনুগ্রহ করিয়া সেই সরস্বতী কবজ কীর্তন করুন মহর্ষি ভৃগু ইহা বলিয়া বিরত হইলে জগৎস্রষ্টা ব্রহ্মা কইলেন বৎস ভৃগু যে কবজে সর্বপ্রকার অভীষ্ট প্রদান করে যাহা শুনিলে শ্রবণ যুগল পরিতৃপ্ত হয় সর্বপ্রকার শ্রোতব্যের মধ্যে যাহা সার পদার্থ বেদে যাহার বিষয় বিস্তারিত কথিত হইয়াছে এবং বেদ যাহাকে সমধিক সমাদর করে সেই সরস্বতী কবচের বিষয় কইতেছি শ্রবণ করো श्रीं हिंग सरस्वती स्वाहा शिरे मे पातु सर्वतः श्रीं बाघ देवतायै स्वाहा भालंग मे सर्वदा वतु ॐ सरस्वती शाहिति सत्रो पातु निरन्तरं ॐ श्रीं रिंग भारत्यै स्वाहा नेत्र जुग्मं सदा वतु एं रिंग बाघबदिन्यै स्वाहा না সাং মে শরতু হ্রীং বিদ্যাধিষ্ঠাতৃদিঃ সহ অষ্ট সদাব এমিচ্ম কণ্ঠ সদাবত্রী হ্রী পাং সে শ্রী সদা শ্রীং বিদ্যা অধিষ্ঠাতৃদি সাহ বক্ষো সদতো

स्वाहाग्निदिशि रक्षतु ॐ ऐं ह्रीं श्रीं क्लीं सरसत्यै बुधजनन्नै स्वाहा सततं मन्त्रोराजोयं दक्षिणे मां सदावतु ॐ ह्रीं श्रीं त्रक्षरो मन्त्रो मे सदावतु कोविजीवाग्रवासिन्नै स्वाहा मां वरुणेऽवतु ॐ सदाम्बिका वै स्वाहा वायुबे मंग सदा बतु ओ गद्द पद्मिन्न स्वाहा उत्तरे बतु ओम सर्वशस्त्र वाशिन्न शाह सन्यांग सदा बतु ओम रिंग सर्वपूजिता वै स्वाहा चौद्र सदा बतु ई पुस्तक वाशिन्न सहाधो मांग सदा बतु ओम ग्रंथ बीज रूपाय स्वाहा মাং বতু নারায়ণ কইলেন হে বৎস নারদ এই সরস্বতী কবজ অতি গোপনীয় পদার্থ এবং এই কবজ ধারণ করিলে কল্পবৃক্ষের ন্যায় অভীষ্ট ফল প্রদান করিয়া থাকে সন্দেহমাত্র নাই এই অদ্ভুত বিষয় আমি কখনো শ্রবণ করি নাই এমন কি ওই এক কবজে সমস্ত মন্ত্রের সদ্ভাব বিদ্যমান রহিয়াছে বৎস নারদ যে কবচ পাঠ করিয়া বৃহস্পতি অনুপম বুদ্ধিমান হইয়াছেন যাহা হৃদয়ে ধারণ করিয়া শুক্রদেব দৈত্যগণের আচার্যতা লাভ করিয়াছেন যাহা পাঠ এবং যাহা হৃদয়ে ধারণ করিয়া বাল্মীকি আদি কবি ও প্রধান বক্তা বলিয়া বিখ্যাত হইয়াছেন এবং সায়াম ভুব মনু যাহা ধারণ করিয়া সর্বজন সমাজে পরম সমাদৃত হইয়াছেন তদ্ভিন্ন যে সরস্বতী কবজের প্রসাদ বলে কণাদ গৌতম কর্ণ পানিনি শকটায়ন দক্ষ এবং কাত্তায়ন স্বয়ং লোক সমাজে গ্রন্থকর্তারূপে পরিচিত হইয়া জগতের গৌরব পরিবর্ধন করিতেছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যাহার প্রসাদে অবলীলাক্রমে বেদ বিভাগ ও অষ্টাদশ মহাপুরাণ প্রভৃতি প্রণয়ন করিয়া জগতে অদ্বিতীয় ভক্তিভাজন বলিয়া পরিচিত এবং চিরস্মরণীয় হইয়াছেন ওই কবজের প্রভাবে শতাতপ সংবর্ত বৈশিষ্ট্য পরাশর ও যাজ্ঞবল্ক্য ইহারা সংহিতাকার হইয়া ভারতের ব্যবস্থাপক ও ধর্মরক্ষক রূপে ইদৃশ্য প্রসিদ্ধ হইয়াছিলেন যে বোধ হয় যেন জীবিত রহিয়াছেন ঋষ্যসিংহ সৃঙ্গ আস্তিক দেবল জৈগিসব্য ও জাবালি যে অমৃতময় কবচ ধারণ করিয়া যাহার প্রসাদ বলে ভূমণ্ডলস্থ জনসমাজে পূজিত ও সর্বসমাদৃত হইয়া কাল যাপন করিয়াছেন এ দ্বিজবর প্রজাপতি এই কবজে ঋষি স্বয়ং বৃহস্পতি ইহার ছন্দ রাশেশ্বর বিভু শ্রীকৃষ্ণ সমস্ত তত্ত্ব নিরূপণ সমস্ত কার্যসাধন ও সমস্ত কবিতা বিষয়ে ইহার বিনিয়োগ স্বরূপ হইয়াছেন আমি ইতিপূর্বে গন্ধমাধব পর্বতে ধর্মের মুখ হইতে এই বাগবাদিনীর সরস্বতীর কবচ শ্রবণ করিয়াছি তোমার প্রতি আমার একান্ত স্নেহ আছে আর সেই নিমিত্ত তোমাকে এই সর্বাবিষ্ট ফলপ্রদ কবজ প্রদান করিলাম এই কবজ আর কাহারও নিকট ব্যক্ত করা বিধেও নয় ফলত ইহা তুমি কাহারও নিকট প্রকাশ করিও না যদি কোনো সুধি অর্থাৎ ধিমান ও ভক্তিযোগ বিশিষ্ট কোন বিচক্ষণ ব্যক্তি এই কবজ ধারণ করিতে অভিলাষ করেন তাহা হইলে তাহাকে প্রথমে একান্ত ভক্তি সহকারে বস্ত্র অলঙ্কার ও চন্দন দ্বারা যথাবিধি গুরুকে অর্চনা করিয়া ভূতলে বিলুণ্ঠিত হইয়া সেই পরিত্রাণ কারক গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করত এই কবজ ধারণ করিলে মনোবিলাস পরিপূর্ণ হয় হে বিচক্ষণ হরিপরায়ণ নারদ এই বাণী সরস্বতী কবচ বিষয়ে আরও বিশেষরূপে বলিতেছি যে ইহা পঞ্চলক্ষবার জপ করিলে সিদ্ধ হয় যদি কোনো মহাত্মা ব্যক্তি পরম ভক্তি সহকারে যথাবিধি এই মন্ত্র পঞ্চলক্ষবার জপ করিয়া কবজ সিদ্ধ হইতে পারেন তাহা হইলে তিনি বুদ্ধি ও বিদ্যায় বৃহস্পতিতুল্য ক্ষমতাবান হইবেন এমনকি এই কবজের প্রসাদ বলে তিনি একজন সর্বপ্রধান বাগ্মী ও সর্বপ্রধান কবি নামে প্রসিদ্ধ হবেন এবং ত্রৈলক্য বিজয়ী আখ্যায় বিখ্যাত ও মহান গৌরবের আসপদ হইয়া অনায়াসে কাল যাপন করিতে সমর্থ হইবেন সুদী ভক্তমণ্ডলী আজ এ পর্যন্ত আশা করি পর্বটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ পুরাণ তথ্য আপনাদের অবগতি হবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাই মিলে বলুন রাধা রাধা